হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো চেক হোল সুইং মেশিন, জেকে T1790BK1D এই মডেলের যে ডিসপ্লের যে প্রোগ্রামটি আছে, আমরা প্রোগ্রাম কিভাবে লক করতে পারি। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এখানে যে আমরা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম আমরা এক নাম্বার প্রোগ্রাম আমরা সিলেক্ট করলাম, তারপর আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোগ্রামে আমরা যে কোনো স্থানে আমরা ঢুকতে পারতেছি বা কাজ করতে পারতেছি, এখানে আমরা সব কিছু পরিবর্তন করতে পারতেছি। ভিউয়ার্স, কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামটি লক করে দেখাবো যে এখানে কোনো কিছুতে কোনো কিছু কাজ করবে না, এই প্রোগ্রামটি পুরোটা লক হয়ে থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে বাজিয়ে রাখুন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো প্যাটার্ন লক, কিভাবে প্যাটার্ন লক করে রাখা যায় বা ডিসপ্লে কিভাবে লক করে রাখা যায়। ভিউয়ার্স, ডিসপ্লে লক হবে না কিন্তু প্যাটার্ন লক হবে, প্যাটার্ন আর আপনি কোনো কাজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা কি করব, মুটকি যে বাটনটিতে আছে মুটকি বাটনতে আমরা ক্লিক করার পরে এখানে আমরা লক দেখতে পাচ্ছি। এখানে আমরা সিলেক্ট করার পরে লক এন্ড আনলক দুটি অপশন দেওয়া আছে। ভিউয়ার্স, আমরা লক করব, তো আমরা লক সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সেভ করে দিলাম। তারপর আবার মুটকি বাটনে সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার লক যে স্টেপটা ছিল সেটি চলে এসেছে। তো ভিউয়ার্স, এখানে আমরা এখন চেক করে দেখি, ভিউয়ার্স আমার ডিসপ্লেতে কাজ করছে না বললেই চলে, যে এখান থেকে আমি কোনো কিছুই সিলেক্ট করতে পারতেছি না, ভিতর থেকেও কোনো কিছু আমি সিলেক্ট করতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না। ভিতরে প্রবেশ করলেও সেখান থেকে আমি প্যাটার্নের কোনো কাজ করতে পারতেছি না। বাট আমি প্যাটার্ন চেঞ্জ করতে পারতেছি, কিন্তু আমি প্যাটার্নের মেজারমেন্ট টেনশন কোনো কিছুই চেঞ্জ করতে পারতেছি না বা পরিবর্তন করতে পারতেছি না, কোনো কিছুতেই কোনো কিছু কাজ করতেছে না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে প্যাটার্ন বা ডিসপ্লে কিভাবে লক করে রাখা যায় সেটি আজ আপনারা ভিডিওর মাঝে দেখলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপনারা লক দেখলেন, এবার আপনারা দেখবেন আনলক, কিভাবে ডিসপ্লেটি আনলক করতে হয়। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের আবার মুটকি যে বাটনটি আছে মুটকি বাটনটিতে আমরা ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আপনার আবার লকে চলে যাব। এখানে লক এবং আনলক যেটি আপনার প্রয়োজন, আমার আমি এখন আনলক করব, তো আনলককে আমি সিলেক্ট করলাম, সেভ করলাম, মুটকি বাটনে আবার পুনরায় ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার লক যে প্রোগ্রামটা ছিল সেটি এখন চলে গেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো যে এখন প্রত্যেকটা প্রোগ্রামে প্রবেশ করতে পারতেছি, কিন্তু কিছুক্ষণ আগে যখন লক ছিল তখন আমরা আমাদের কোনো প্রোগ্রামই কাজ করতেছিল না, আমাদের ডিসপ্লেটি লক ছিল। তো ভিউয়ার্স, আপনারা লক এবং আনলক দুটোটাই দেখলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধরনের যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।